আমরা আপনার দুর্ঘটনা প্রতিরোধের জন্য হাইওয়ে পুলিশ কিন্তু সার্বক্ষণিক কাজ করছে এবং হাইওয়ে পুলিশের টহল দল কিন্তু 24 ঘন্টা মহাসড়কে থাকে এবং খুব রিসেন্টলি আমরা হ্যালো এইচপি নামের একটা অ্যাপস ডাউনলোড করেছি মানুষ যে কোনো প্রয়োজনে যে কোনো দুর্ঘটনা যে কোনো প্রয়োজনে কিন্তু হাইওয়ে পুলিশকে সরাসরি ওই অ্যাপসের মাধ্যমে ডাক দিতে পারে বা কল দিতে পারে বা সিগন্যাল পাঠাইতে পারে আর দুর্ঘটনা প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন সময় মতবিনিময় সভা করছি ড্রাইভার চালক ভাইদের সাথে এবং পাশাপাশি আমরা বিভিন্ন গতি নিয়ন্ত্রণের জন্য ছোট যে সমস্ত যানবাহনগুলো অবৈধ যানবাহন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ট্রাক চালক বা অন্যান্য যারা আছে মানে বিপজ্জনক ঝুঁকিপূর্ণ ওভারটেকিং তারপরে হচ্ছে ওভারল্যাপিং বা ওভারওয়েটে যাওয়া এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এটা অব্যাহত আছে সর্বোপরি মহাসড়কে যে সমস্ত যানবাহনগুলো ফিটনেসবিহীন এই সমস্ত যানবাহনের বিরুদ্ধেও কিন্তু আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি আর আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কোনো দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনার দায় কাউকে না কাউকে নিতেই হবে এই জন্য প্রত্যেকটা দুর্ঘটনার ক্ষেত্রে আমরা ফৌজদারি মামলা দায়ের করছি আমাদের চালক ভাইদের প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে যে আপনারা যথাযথ বিশ্রাম গ্রহণ করুন বিশ্রাম গ্রহণ করে ঠান্ডা মাথায় সুন্দরভাবে মহাসড়কে যাত্রা শুরু করুন যদি কখনো ক্লান্তি বোধ করেন প্রয়োজনে আপনারা জল পানি পান করুন পানি পান করুন বিশ্রাম নিন আবার যাত্রা শুরু করুন কিন্তু কারো দ্বারা প্ররোচিত হয়ে যে দ্রুত চালান তাড়াতাড়ি যেতে হবে এইভাবে চালানো যাবে না এই আমাদের নির্দেশনা থাকে আমাদের হাইওয়ে পুলিশের এবার ঈদকে সামনে রেখে আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে প্রথমত হচ্ছে স্ট্যাটিক ডিউটি বা দণ্ডায়মান ডিউটি বিভিন্ন জায়গাতে থাকবে পাশাপাশি মোবাইল পেট্রোল বা টহল থাকবে এবং সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য টিম থাকবে আমাদের যে কোনো করাপশনের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স কেউ যদি এরকম ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব সরাসরি এবং 24 ঘন্টা আমাদের লোকজন রাস্তায় আছে হাইওয়ে পুলিশকে শুধু তথ্য আমাদের তথ্য প্রয়োজন তথ্য পাওয়ার সাথে সাথে হাইওয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে তবে যারা হাটের বা ট্রাকের চালক ভাইরা আছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা কোন হাটে যাচ্ছেন গরু নিয়ে কোন হাটে যাবেন এই সেই সুনির্দিষ্ট তথ্য আপনারা সামনে ব্যানারের আকারে ঝুলাইয়া দেন ট্রাকের সামনে এবং পিছনে তাহলে হবে কি কেউ যদি রাস্তায় তাদেরকে ধরে টানাটানি করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এর বাইরেও রাস্তায় যদি কেউ কোনো ধরনের চাঁদাবাজি করে বা করার চেষ্টা করে সে যেই হোক সে সাধারণ পাবলিক হোক ইভেন যদি কোনো পুলিশ সদস্য হয় আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করছি